আজ 3 বছর পর মুখোমুখি হলাম আমার স্বামীর, যার সাথে 3 বছর ধরে সেপারেশনে আছি। বলা বাহুল্য, আমার ডিভোর্স হয়নি, স্বামীর কোলে আছে 1.5 বছরের এক বাচ্চা মেয়ে। মেয়েটা অবশ্য আমার নয়, আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীর, যার কারণে আমাদের সংসার জীবনের ইতি ঘটেছিল 3 বছর আগে। আমি দেখতে যে খারাপ বা কালো তেমনটা না, আমি দেখতে যথেষ্ট সুন্দর স্মার্ট। প্রিন্সেস ডায়নার একটা বিখ্যাত উক্তি আছে না, আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমার ভালোবেসেছিল। প্রিন্সেস ডায়না তো কোনো অংশে কম ছিল না, না রূপে আর না আভিজাত্যে, সব দিক দিয়ে সে এগিয়েছিল। সেখানে প্রিন্সেস ডায়নার স্বামী তাকে ঘরে রেখে বাহিরে পরনারীতে আসক্ত হয়েছিল। সেখানে আমার স্বামী কোন ঝার, যাদের মেন্টালিটি খারাপ তাদের স্ত্রী যতই সুন্দর হোক না কেন, বাইরে নারীদের দিকে তাদের লালসাযুক্ত চোখ যাবেই। রিলেশন করে বিয়ে করেছিলাম আমি আর সাইমন। বিয়ের আগে সম্পর্ক ছিল 2 বছরের। বিয়ের 2.5 বছরে এসে তার মনে হয়েছিল আমার সাথে তার সংসার করা আর পসিবল না, সে দ্বিতীয় বিবাহ করতে চায়। তারই অফিসের এক কলিগকে, যেদিন এই কথাটা আমায় সাইমন বলেছিল সেদিন শুধু নির্বাক হয়ে তার পানে চেয়েছিলাম। সাইমন হয়তো ভেবেছিল আমি তার পায়ে পড়ে জড়িয়ে ধরে কান্না করে বলবো, প্লিজ এমনটা করো না, আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করো না। কিন্তু না, সাইমনকে অবাক করে সেদিন শুধু বলেছিলাম, কাকে বিয়ে করতে চাও? আমার অফিসের কলিগ রায়মাকে। কতদিনের সম্পর্ক তোমাদের? সাইমন অবাক হয়েছিল বটে এ কথা শুনে, কিন্তু পরমুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে, 7 মাসের। ও আচ্ছা, বেশ তো, বিয়ে করো, আমার আপত্তি নেই। আচ্ছা, আমরা বিয়ের আগে কয় বছর রিলেশনে ছিলাম, হঠাৎ প্রশ্ন কেন? নাবিলা সাইমনের কাছে গিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, আহা বলোই না, কয় বছরের রিলেশন ছিল আমাদের? হবে হয়তো 2 বছর। 2 বছর 4 মাস 15 দিনের ছিল, 16 দিনের মাথায় আমরা বিয়ে করি। বিয়ের আগে যেন কি বলেছিলে আমায়, আমি ব্যতীত অন্য মেয়ের দিকে চোখ যাবে না, আমাকে খুব ভালোবাসো, আমিহীনা তুমি শূন্য, ব্লা ব্লা ব্লা, আর কত কি, তাই না? সেইসব প্রেম ভালোবাসা প্রতিশ্রুতি কি তাহলে নিকোটিনের ধোয়ার মতো সময়ের সাথে আকাশে মিলে গেছে? জানি না, কিন্তু তোমার সাথে সংসার করতে চাইছি না, বেশ ডিভোর্স চাই। আমাদের কাবিননামা জানি কত, 11 লাখ। কে জানে এত টাকা দিয়েছিল কাবিননামায়? আমি? যে তোমার মাসিক ইনকাম 30,000, সে তুমি 11 লাখ কীভাবে দিবে আমায়? একটা সময় আমাকে হারানোর ভয়ে এত টাকা কাবিননামা করেছিলে, সে চিন্তা তোমার করতে হবে, আমি যেভাবে পারি দিয়ে দিব। থাক, তোমার দিতে হবে না টাকা, তুমি বিয়ে করো, আমি চলে যাব, কখনো তোমার সামনে বউয়ের অধিকার নিয়ে আসবো না। সাইমন উৎফুল্ল হয়ে বলে, সত্যি চলে যাবে? যদি ফের বউয়ের অধিকার নিয়ে চলে আসো তখন? নাবিলা কথা দিয়ে কথা রাখতে জানে, সেটা তোমার থেকে ভালো আর কে জানবে। তাহলে কালই চলে যেও, আমি কাল রাইমাকে বিয়ে করব। আমি তো ভেবেছি তুমি সহজে মানবেই না, হাতে পায়ে ধরে বিয়ে করো না বিয়ে করো না বলে কাঁদবে। সাইমনের কথা শুনে বেশ হাসি পেল, হাসলাম না, বরং গলায় কাঠিন্য এনে বললাম, আমি কেন তোমার পা ধরে কাঁদব? আমি কি অন্যায় করেছি নাকি ভুল? সময় কথা বলবে কে কার পা ধরে, আমি তো সেদিনের অপেক্ষায় আছি যেদিন এই দিনটা আসবে। সাইমন কথাটা শুনে অট্ট হাসিতে মেতে ওঠে, কোনো রকমে হাসি থামিয়ে বলে, নাইস জোকস, নেক্সট প্লিজ। দিবাস্বপ্ন দেখো, এটা কখনোই হবার নয়, রায়মা আমায় খুব ভালোবাসে। যেখানে 4.5 বছরের মাথায় এসে আমার বিশ্বাস ভেঙে অন্য নারীতে আসক্ত হয়েছ,
সেখানে 6 মাসের সম্পর্কে তোমার এত আত্মবিশ্বাস? বাহ, কারণ আমরা একে অপরকে ভালোবাসি। তাহলে কি আমার সাথে সেসব টাইম পাস ছিল? তুমি যা মনে করো, আমি তো অনেক কিছু ভেবে বসে আছি তোমার পতনটা দেখার জন্য, অধীর আগ্রহে অপেক্ষা করব। বললাম তো দিবা স্বপ্ন দেখো, কারণ এটা শুধু দিবা স্বপ্নেই সম্ভব। কথাটা বলে সাইমন বেরিয়ে যায় রুম থেকে। এতক্ষণ আটকে রাখা কান্নাগুলো এবার উপচে বেরিয়ে আসে। শেষবারের মতো নিজের ঘর আসবাবপত্রগুলো ছুঁয়ে দেখে নি। আলমারি থেকে জামা কাপড় প্যাক করে নিয়ে বেরিয়ে যাই। সেই থেকে আজ অব্দি সাইমনের সামনে যায়নি নাবিলা। আজ আকস্মিক দেখা হয়ে গেছে তাদের শপিং মলে। বেশ খানিকক্ষণ নীরবতা থেকে নাবিলা বলে ওঠে, আর কতক্ষণ বসে রাখবেন আমায়? কিছু বলার থাকলে বলুন, তা না হলে আসি। সরসা সাইমন নাবিলার হাত ধরে বলে, বাহ, অনেকটা পাল্টে গেছো তুমি নাবিলা, আগের থেকেও সুন্দরী হয়েছে দেখতে। সময় মানুষকে পাল্টে দেয়। ফিরে আসো আমার জীবনে নাবিলা, তোমার মতো করে সত্যি কেউ আমায় ভালোবাসতে পারেনি। রাইমা আমাকে ঠকিয়েছে, সে আমার সাথে সংসার করা সত্ত্বেও বাইরে সম্পর্ক করেছে। দেখো আমার এই দুধের শিশুর যখন 6 মাস, তখন সে অন্য পুরুষের সাথে পালিয়ে যায়। নাবিলা ঝটকা মেরে সাইমনি থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, এটা কোন ধরনের অসভ্যতামি? হাত ধরছেন কেন? আর আপনার স্ত্রী কার সাথে চলে গেছে, কি করছে না করছে, সেগুলো কি আমি জানতে চেয়েছি? তুমি তো আমারও স্ত্রী, সেই হিসেবে তো রাইসারও মা। তুমি প্লিজ আমার লাইফে ব্যাক করো, নাবিলা তাচ্ছিল্য নিয়ে বলে। ও হ্যালো মিস্টার সাইমন, এটা আপনার মেয়ে? আমার নয়। আপনার মেয়ের দায়িত্ব আমার না, আর আপনার লাইফে ব্যাক করতে বলছেন? আমি কেন আপনার লাইফে ব্যাক করব? আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গেছে দেখে মেয়েকে একা মানুষ করতে পারছেন না বলে? বাহ, আপনি যেভাবে আমায় বিয়ে করা সত্ত্বেও বাইরে রিলেশন করে বেরিয়েছেন, সেম আপনার ওয়াইফও আপনার সাথে তেমনটা করেছে। রিভেঞ্জ অফ নেচার নামে একটা বাক্য আছে জানেন তো, কাউকে ঠকালে প্রকৃতি কোনো না কোনো উপায়ে ঠিক সেটা সুদে আসলে ফেরত দেয়। যাই হোক, আপনাকে একদিন বলেছিলাম একটা সময় আসবে আপনি আমার কাছে আসবেন, আমাকে আপনার লাইফে ফেরত যেতে। দেখেছেন সেটাই হলো, আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সাইন করে দিন, ভালো থাকবেন মেয়েকে নিয়ে, ভীষণ মিষ্টি হয়েছে দেখতে। এতদিন যখন পাঠাওনি ডিভোর্স পেপার, তাহলে এখন কেন পাঠাবে? কারণ এখন আমি আপনাকে ডিভোর্স দিলে যে প্রশান্তিটা পাবো, তখন দিলে সেটা পেতাম না। আপনি কি মনে করেছেন আমি রাইমার ব্যাপারে জানতাম না? ও যে আগে একটা বিয়ে হয়েছিল, আর ও যে কেমন মেয়ে সব আমার জানা। মাকাল ফলের লোভ হয়েছিল আপনার। মাকাল ফল যেমন বাইর থেকে দেখতে সুন্দর, ভেতরটা দুর্গন্ধ ও সারযুক্ত খাওয়ার অনুপযোগী, তেমনটা রাইমা। সাইমন অসহায়ত্বে নিয়ে বলে, ওর মা হয়ে কি থাকা যায় না? না, থাকা যায় না। আমি অন্যের বাচ্চার মা হতে চাই না। সমস্যা কি, একজনকে পায়ে ঠেলে দূরে সরিয়ে অন্যজনকে বিয়ে করছেন, সে চলে গিয়েছে, তাতে কি আরেকটা বিয়ে করবেন? ছেলেদের মেয়ের অভাব হয় না, একটা গেলে আরেকটা আসে। আমার তো আরেকটা চাই না, আমার তোমাকে চাই। সে রাস্তাটা 3 বছর আগে শেষ হয়ে গেছে, যেদিন আমার সোনার সংসার অন্যের অধীনে ছিল। ভালো থাকবেন, অযথা আমার থেকে প্রত্যাশা রাখবেন না। কথাটা বলে বেরিয়ে আসে নাবিলা। বাইরে এসে প্রশান্তির একটা শ্বাস পেলে, অপেক্ষার অবসান তাহলে ফোরালো। দীর্ঘ শ্বাস যে লেগে যায় তার প্রমাণ অনেকবারই পেয়েছি। তাই বিশ্বাস করি রিভেঞ্জ অফ নেচার বলে নিশ্চয়ই কিছু আছে। খুব যত্ন করে কষ্ট দেন যাতে কেউ যেন টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হবে আপনাকেও। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবেই। সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ, সামনে এগোতে গেলে শেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার ঘৃণার কাছের দূরের সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলে রুহের হাই বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছু ভোলে না, সময়ের ব্যবধান মাত্র।